বর্তমান দেশের রাজনৈতিক সংকটের জন্য ব্যক্তি হিসেবে শেখ হাসিনা, দল হিসেবে আওয়ামী লীগ ও সহিংসতার জন্য নির্বাচন কমিশনারকে দায়ী করেছেন বিকল্প ধারা সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সংঘাত নয়, শান্তি চাই। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে বারবার সৃষ্ট সংকটের সমাধান চাই। শীর্ষক সমাবেশে তিনি বলেন, সারা দেশে বর্তমান সরকারের কোনো জনসমর্থন নেই, তাই শেখ হাসিনা নিজের স্বার্থ উদ্ধারের জন্য সংবিধানের পঞ্চদশ সংশোধনী করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন। আজকের মূল সমস্যা প্রধানমন্ত্রী স্বয়ং সৃষ্টি করেছেন। মূল সমস্যার আংশিক সৃষ্টিকারক হলো নির্বাচন কমিশন, এবং মূল সমস্যা হচ্ছে এই নির্বাচনের যা দায়িত্ব ছিল সমস্ত দায়িত্ব পালন সম্পূর্ণ ব্যর্থতা। দেশের অশান্তি সৃষ্টির জন্য একমাত্র বর্তমান সরকারকেই দায়ী করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, মানুষের লাশ ও ঝলসে যাওয়া শরীর দেখেও যে সরকারের মায়া হয় না, সে সরকারের দেশের জন্য মায়া কিভাবে হবে? আর কয়েক ঘন্টা নয়, আপনি পদত্যাগ করুন, বাংলাদেশের শান্তি এমনি আসবে, আপনাকে কিছু করতে হবে না। আপনি যখন ছিলেন না তখন দেশ ছিল, আপনি যখন থাকবেন না তখন আমার দেশ এর চেয়ে অনেক বেশি শান্তিতে থাকবে। জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেন, ক্ষমতার লোভে যারা মানুষ হত্যা করতে চায়, দেশকে ধ্বংস করে দিতে চায়, দেশের জনগণ তাদের ক্ষমতায় দেখতে চায় না। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আপনি আবার সেটাকে বাতিল করে দিয়ে ষষ্ঠদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের শান্তি আবার জনগণের শান্তি বিরুদ্ধে মানুষ শান্তি চায়, মানুষ তাকে একটু ঘুমাতে চায়, মানুষকে একটু বাঁচতে দিন, এই দেশটাকে ধ্বংস করে দেবেন না, এই জালের দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেবেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি অনুরোধ, দেশটাকে বাঁচান, মানুষকে বাঁচান। তিনি আরো বলেন, ডিসেম্বর মাসে আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম, আর বর্তমানে ক্ষমতার লোভে প্রধান দুই দল বিজয়ের মাসে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। জেডএম রুবেল, বিডি হেডলাইন্স, ঢাকা। ভাই আমরা শান্তির দাবি জানাতে এসেছি।